সফিকুল ঘুঘু দেখেছো তুমি, ফাঁদ দেখোনি, নাটক হচ্ছে এখানে, নাটক, সাংবাদিকতাটাকে নাটকে পরিণত করতে দেবো না সফিকুল, কান খুলে শুনে রাখো। আর তুমি মনে রাখো তোমার বাজারি আর যেখানে চলুক না কেন, সাংবাদিকতায় বাংলার ডিজিটালে তোমার বাজারি চলবে না। সাংবাদিকতার মুখোশ পরে দালালি, আমি যদি সাংবাদিকতার মুখোশ পরে দালালি শুরু করি, জনগণ কি আমাকে মেনে নেবেন? কোনদিন আমাকে মেনে নেবেন না, কারণ সাংবাদিকতা একটা বিশাল বড় দায়িত্ব, চতুর্থ স্তম্ভ। কেউ যদি সাংবাদিকতার মুখোশ পরে দালালি শুরু করে, মানুষ তার গায়ে মধু লাগিয়ে জিভ বের করে কিন্তু চাটবে না। আমাদের দেশে সাংবাদিকতা ভুলে নিজেদের স্বার্থর জন্য, কাউকে একটা ভালোভাবে দেখানোর জন্য সাংবাদিকতার নামে দালালি শুরু করেছে। গরিবের কথা নেই, শিক্ষার কথা নেই, অভাবের কথা নেই, মূল্য বৃদ্ধির কথা নেই, ধর্ষকদের বিরুদ্ধে কথা নেই, অন্যায়কারীর বিরুদ্ধে কথা নেই, চোর ডাকাতদের বিরুদ্ধে কথা নেই, আবারা লফঙ্গা বেইমান গাদ্দারদের বিরুদ্ধে কথা নেই। কথা শুধুমাত্র ভগবানকে, তারা যাকে ভগবান মনে করে, সেই ভগবানকে সমাজের বুকে কিভাবে ভালো দেখানো যায়, এই নিয়ে কিছু মিডিয়া কিন্তু বড্ডা লাপালাপি শুরু করে দিয়েছে। আমি যদি দালালি শুরু করি, আমি যদি ভুলভাল খবর করি, জনগণ কিন্তু আমাকে ছেড়ে দেবে না। আর যেই করুক না কেন, যেই হোক না কেন, দালালি কিন্তু কোনো মানুষ কিন্তু মেনে নেবে না। এই সমস্ত বিষয় নিয়ে নির্ভীক উত্তর একটি ভিডিও আপনারা দেখুন। সফিকুল ঘুঘু দেখেছ তুমি, ফাঁদ দেখোনি? সফিকুল খুব ভালো লাগে না নির্ভীক উত্তর নির্ভীক উত্তর খেলতে? প্রিয় দর্শক, নাটক হচ্ছে এখানে, নাটক, সাংবাদিকতাটাকে নাটকে পরিণত করতে দেবো না সফিকুল, কান খুলে শুনে রাখো। আর তুমি মনে রাখো তোমার বাজারি আর যেখানে চলুক না কেন, সাংবাদিকতায় বাংলার ডিজিটালে তোমার বাজারি চলবে না। নমস্কার, আপনারা দেখছেন নির্ভীক উত্তর, আপনাদের সঙ্গে আমি অনিন্দ্য চৌধুরী। গত কয়েক ঘন্টায় ফেসবুক জুড়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল করার চেষ্টা চলছে কিছু কুৎসাকারী, ভারতীয় জনতা পার্টি নামক একটি বিচ্ছিন্নতাবাদী শক্তির কিছু কুৎসাকারী পেজ, সে ভিডিওটিকে ভাইরাল করার চেষ্টা করছে। ভিডিওটি কে বানিয়েছে? ভিডিওটি বানিয়েছে আরামবাগ টিভি, আরামবাগ টিভি নামক একটি পেইড মিডিয়া, যেটি চালায় সফিকুল নামে একটি ছেলে। সেই ভিডিওর শিরোনামটা একবার প্রথমে বলবো, সফিকুল লিখছে শিরোনামে, অঙ্কিতা ভট্টাচার্য কি ছিলেন অভিষেক ব্যানার্জির প্রথম স্ত্রী? মার্ক করবেন কথাগুলো, এই হচ্ছে ভিডিওর ক্যাপশন, অঙ্কিতা ভট্টাচার্য কি ছিলেন অভিষেক ব্যানার্জির প্রথম স্ত্রী? অঙ্কিতা ভট্টাচার্য বধূ নির্যাতনের অভিযোগ আনায় কেন চুপ ব্যানার্জি পরিবার? আর্থিক দুর্নীতির পাশাপাশি বধূ নির্যাতনের কলঙ্ক কি জড়িয়ে আছে ব্যানার্জি পরিবারকে? সফিকুল ঘুঘু দেখেছ তুমি, ফাঁদ দেখোনি? আমার নাম নির্ভীক উত্তর, এবার মুখে আঙুল দিয়ে চুপ করে বসে নির্ভীক উত্তরের আজকের এপিসোডটা দেখো। আজ বাংলার সামনে নির্ভীক উত্তর, একেবারে পেঁয়াজের খোসার মতো না, কলার খোসার মতো একটানে হিচড়ে ছিঁড়ে ফেলে দেবে সফিকুল, ভারতীয় জনতা পার্টি আর এই অঙ্কিতা ভট্টাচার্যর একটা নোংরা ষড়যন্ত্র। কে এই অঙ্কিতা ভট্টাচার্য সর্বপ্রথম বাংলার মানুষকে, সেটা আমরা দেখাবো। একটা ছোট্ট ক্লিপ দেখাচ্ছি, ক্লিপটা দেখুন, ফিরছি বাকি এপিসোড নিয়ে। কোর্টের ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে এবং আমি আমার পালক বাবাকে বলি যে উনিও ডিএনএটা দিক, এবং আমি তো বারবার বলছি আমার বাবাকে মানে জজ বেকারকে, তুমি একবার ডিএনএটা দিয়ে যাও না, ডিএনএটা দিয়ে যাচ্ছ না কেন, তাহলে তো সবটা ঠিক হয়ে যায়। হ্যাঁ, কি দেখলেন? কি 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 কি? হ্যাঁ, অঙ্কিতা ভট্টাচার্য নির্ভীক উত্তরকে দেওয়াই সাক্ষাৎকারে দাবি করছে তার বাবা জর্জ বেকার, ভারতীয় জনতা পার্টির তৎকালীন নেতা, জানি না এখন আবার কোন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিভ করে উনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে দিয়েছেন কিনা, সেই ভারতীয় জনতা পার্টির তৎকালীন নেতা, মানে 2020 সালের মার্চ মাসের এই সাক্ষাৎকার। সেই সময় অঙ্কিতা বলছে তার বাবা হচ্ছে জর্জ বেকার, তার মা হচ্ছেন তাসলিমা নাসরিন। নির্ভীক উত্তর কেন এই পর্বটা সম্প্রচার করেছিল, তার কারণ
অঙ্কিতা ভট্টাচার্য 2018 সালে তার স্বামীর সঙ্গে গিয়ে একটি মামলা দায়ের করেছিল তার টাইটেল স্যুট হিসেবে, তার কন্যা হিসেবে পরিচয়ের দাবি রেখে। কার বিরুদ্ধে? জর্জ বেকারের বিরুদ্ধে। কোন জর্জ বেকার? তৎকালীন ভারতীয় জনতা পার্টির নেতা জর্জ বেকার। এই অবধি ক্লিয়ার? 2020 সালের মার্চ মাসে সেই মামলার এভিডেন্স পর্যায়ে যায়, মানে কোর্ট বলে এভিডেন্স জমা করতে। এই অবধি ক্লিয়ার? তারপরে নির্ভীক উত্তর এই সাক্ষাৎকারটি করে 2020 সালের মার্চ মাসের 15 তারিখে এই সাক্ষাৎকারটি আমরা সম্প্রচার করেছিলাম। এই অঙ্কিতা যে নাকি বলছে তার বাবা জর্জ বেকার, কিভাবে জর্জ বেকারকে বাবা বলা ভারতীয় জনতা পার্টি, সফিকুল এবং আজকের এই দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দীপক অধিকারী, মানে যাকে আমরা দেব বলে চিনি, এই দুজন ব্যক্তির বিরুদ্ধে এই নোংরা কুৎসা কিভাবে হলো তার প্রমাণ নির্ভীক উত্তর এই পর্বেই দেবে। কিন্তু তার আগে শুনে নিন অঙ্কিতা ভট্টাচার্যের স্বামী ইন্দ্রনাথ ভট্টাচার্য কি বলছে ভারতীয় জনতা পার্টি কিভাবে তাদেরকে মামলা সরিয়ে নেওয়ার জন্য ভয় দেখাচ্ছে, শুনে নিন। দেখুন, হুমকি তো নানান দিক থেকেই আসছিল, যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপে হুমকি আসছিল, ফোন কলে হুমকি আসছিল, রাস্তাঘাটে দাঁড়ালে তখন আমাকে চমকানো হচ্ছিল। এর পিছনে কারা ছিল, কারা হুমকি দিচ্ছিল? এর পেছনে একমাত্র, দেখুন, সব থেকে বড় প্রত্যক্ষভাবে জড়িত আছে বিজেপি কিছু নেতা। একজন আছেন রাজ্য বিজেপি রাজ্য নেতা, ওনার নাম হচ্ছে সুধীর কুমার পান্ডে। আর একজন আছেন, ওনার নাম অঞ্জন মুখার্জি, উনিও রাজ্য বিজেপি নেতা। সুধীর কুমার পান্ডে বলে যিনি ভদ্রলোক আছেন, উনি আমাকে ফোনে হুমকি দিয়েছিলেন যে আমার শক্তিগড়ে চুনের গোডাউন আছে, চুনের গোডাউনে নিয়ে গিয়ে বস্তার মধ্যে ভরে পুড়িয়ে মেরে দেব। এবং তার কিছুদিন পরই আমাদের রাজ্য বিজেপি নেতা অঞ্জন মুখার্জি মহাশয় বলেছিলেন অঙ্কিতাকে তুলে নিয়ে এসে ভোগ করে ছেড়ে দেব। সুধীর কুমার পান্ডে এবং অঞ্জন মুখার্জি ভারতীয় জনতা পার্টির দুই ওই জেলা রাজ্য কিছু একটা স্তরের নেতা, কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতা। এই অবধি ক্লিয়ার? এইবার আপনাদেরকে বলি, একটা ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইনসেটে, যেই ব্যক্তি অঙ্কিতার পাশে বসে রয়েছে এই যাবতীয় মামলায়, সেই ব্যক্তি অঙ্কিতা এবং ইন্দ্রনাথকে সহায়তা করে জর্জ বেকারের বিরুদ্ধে অঙ্কিতার কন্যা পরিচয় ফিরে পাওয়ার লড়াইয়ে। সে ব্যক্তির নাম শেখর নাথ ঘোষ, অঙ্কিতাদেরই বর্ধমানের বাসিন্দা। এই শেখর নাথ ঘোষ আমাকে একটি ইমেল করেন, সেই ইমেলের ডেট টাইম সবটা ইনসেটে দেখা যাচ্ছে, আমি ইমেলটা আপনাদেরকে পড়ে শোনাবো। প্রিয় ভাই নির্ভীক, অত্যন্ত অসুস্থ শরীরে অনিশ্চয়তার মধ্যে আমি তোমাকে কিছু কথা জানাচ্ছি। আমি জানি একমাত্র তুমি পারবে এই বিপদ আটকাতে। অঙ্কিতাদের সঙ্গে তুমি যোগাযোগ করলে খুব সাবধান, মার্ক করবেন 2021 সালের 10ই অগস্ট। এই ইমেলটি করছেন শেখরনাথ ঘোষ, অর্থাৎ অঙ্কিতার পাশে যাকে বসে থাকতে আপনারা দেখলেন। যোগাযোগ করলে খুব সাবধান, ওরা অভিযুক্ত বিজেপি নেতাদের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে, ক্ষতিপূরণ পেয়েছে 16 লাখ টাকা। অঙ্কিতা ভট্টাচার্য, ইন্দ্রনাথ ভট্টাচার্য 16 লক্ষ টাকা ভারতীয় জনতা পার্টির থেকে নিয়েছে। কে বলছে? যাবতীয় মামলায় তাদেরকে যারা সহায়তা করেছে এবং নির্ভীক উত্তরের কাজ পর্যন্ত যে ব্যক্তি তাদেরকে নিয়ে এসেছিল, সেই শেখরনাথ ঘোষ। শেখরবাবু আরো লিখছেন, ওরা টাকা নিয়ে এখন খেলা ঘোরাতে চাইছে, মার্ক করবেন। ওরা দেবকে, অভিষেককে কেস দেওয়ার প্ল্যান করছে। ভাই আমি অসুস্থ, আমার কেমো চলছে, কোনো মতে বেঁচে আছি। তুমি আটকাও ভাই, তুমি পারবে। পুলিশকে জানাতে পারছি না, জানাজানি হলে ওরা আমাকে মারিয়ে দেবে। তুমি আমার শেষ ভরসা ভাই, স্নেহাশিস নিও, তোমার শেখরদা। আমরা সঠিক বলতে পারবো না, কিন্তু এই ব্যক্তি শেখরনাথ ঘোষ, শেখরদা, কেমো চলতে চলতে সম্ভবত তার জীবনাবসান ঘটে, আমরা সঠিক জানি না, তাই আমরা দাবি করে বলতে পারবো না। তার ফোন সুইচ অফ বেশ কিছু মাস ধরে। শেখরনাথ ঘোষের কথা অনুযায়ী আমি প্রশাসনকে যোগাযোগ করি এবং প্রশাসন সেই সময়
2021 কথা বলছি, প্রশাসনের তরফে অঙ্কিতা ও তার স্বামীকে নোটিশ করে ডাকা হয়। সেখানে গিয়ে ইন্দ্রনাথ ভট্টাচার্য এবং অঙ্কিতা ভট্টাচার্য ডকুমেন্টস পেশ করে, যেই ডকুমেন্টস থেকে প্রমাণ হচ্ছে অঙ্কিতা ভট্টাচার্যের মানসিক স্থিতি ঠিক নেই, তিনি মানসিক ভারসাম্যহীন, তিনি নিউরোলজিক্যাল পেশেন্ট, তার দিবারাত্র ওষুধ চলে। এই ডকুমেন্ট পেশ করে অঙ্কিতা ভট্টাচার্য এবং তার স্বামী ইন্দ্রনাথ ভট্টাচার্য হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে পুলিশের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আপনারা জানেন মানসিক ভাবে কোন মানসিক রোগী যদি হন তার বিরুদ্ধে ওইভাবে আইনি প্রক্রিয়া করা যায় না, দ্যাট পার্সন শুড বি মেন্টালি সাউন্ড। অঙ্কিতা ভট্টাচার্য যখন 2020 সালের মার্চ মাসে নির্ভীক উত্তরকে বলছে তার বাবা জর্জ বেকার, তার মা তাসলিমা নাসরিন, তাহলে অঙ্কিতাকে প্রশ্ন কেন সেদিনকে নির্ভীক উত্তরের সামনে সেই কথাগুলো বলেনি যেই কথাগুলো আজকে সফিকুলের সামনে বলছে? হ্যাঁ সফিকুল, খুব ভালো লাগে না নির্ভীক উত্তর নির্ভীক উত্তর খেলতে? প্রিয় দর্শক, হ্যাঁ নাটক হচ্ছে এখানে, নাটক, সাংবাদিকতাটাকে নাটকে পরিণত করতে দেবো না সফিকুল, কান খুলে শুনে রাখো। আর তুমি মনে রাখো তোমার বাজারি আর যেখানে চলুক না কেন সাংবাদিকতায় বাংলার ডিজিটালে তোমার বাজারি চলবে না। আর অঙ্কিতা ভট্টাচার্য কি বলছে সফিকুলকে দেখুন এই ভিডিও ক্লিপ, মিথ্যে প্রমাণ করে দেবো হাতে নাতে এই এপিসোডে। আজকে যে আপনি আমাদের ক্যামেরার সামনে বসেছেন এটা টোটালটাই কি আপনার স্বেচ্ছায় না আমরা আপনাকে কোনোভাবে প্রেসার ক্রিয়েট করেছি? না সবটাই আমি আমার ইচ্ছায় এসেছি, ইচ্ছায় বসেছি, ইচ্ছায় সবটাই বলতে চাই। আপনার পরিচয় দিন প্রথমে। আমার নাম অঙ্কিতা ভট্টাচার্যা, আমাকে বিয়ে দিয়ে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলি, আমাকে দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলি আমাকে মেডিসিন দিয়ে আমাকে এখানে বিয়ে দিয়ে গেছে, আমাকে মেডিসিন দেওয়া হয়েছিল। কি বললো? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে বিয়ে দিয়েছে? এবার শুনে নিন অঙ্কিতার স্বামীর মুখ থেকে অঙ্কিতার বিয়ে ওই স্বামী ইন্দ্রনাথ ভট্টাচার্যর সঙ্গে আসলে কে দিয়েছে, একেবারে ক্লিপ দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। ঠিক তারপর পালক বাবা সেজে বসে থাকা ভদ্রলোক যখন দেখলো এই ঘটনাটা সবার সামনে চলে আসছে, তখন উনি প্রাণ নাশ করার হুমকিও দিয়েছেন এবং গলায় ছুরিও ধরেছেন এবং আমার বাড়িতে এসে থাকার চেষ্টাও করেছেন এবং শ্বশুর বাড়ি অর্থাৎ আমার বাড়ি থেকে মেয়েটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে এবং আমার থেকে আলাদা করার চেষ্টা হয়েছে। অর্থাৎ অঙ্কিতাকে আবার তারা তাদের নিজেদের আয়ত্তে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আচ্ছা সেক্ষেত্রে বিয়েটা তো তারাই দিয়েছিলেন। হ্যাঁ বিয়েটা তারাই দিয়েছিলেন। সবটা দেখা হয়ে গেছে, সবটা ক্লিয়ার হয়ে গেছে বাংলার মানুষের সামনে। এইবার শেষ কথাটা বলি, অঙ্কিতা ভট্টাচার্য এবং ইন্দ্রনাথ ভট্টাচার্য উই উইল এনশিওর যাতে কোনো পাগলামির অভিনয় করে এবার আর তোমরা নিস্তার না পাও, আইনি প্রক্রিয়া একদম যথাযথভাবে হবে। আর সফিকুল, সফিকুল এই ভিডিওটা তুমি টেলিকাস্ট করেছো, নির্ভীক উত্তর তো ভিডিও টেলিকাস্ট করেছে, বহু ভিডিও টেলিকাস্ট করেছে। আরে তোমার জন্য গোটা বিজেপি শেয়ার করে আর আমার জন্য গোটা বাংলা শেয়ার করে, ডিফারেন্স ছিল, ডিফারেন্স আছে, ডিফারেন্স থাকবে। সফিকুল কান খুলে শুনে রাখো, এই ভিডিওতে তুমি কোথাও দায় নিচ্ছ না, এই করছো না সেই করছো না বলনি, তুমি একটা ইন্ডিকেটিভ মিসলিডিং ফেক নিউজ প্রপাগেট করেছো কিছু পয়সার জন্য, কিছু টাকার জন্য। উই উইল এনশিওর স্ট্রংগেস্ট লিগাল ইনভেস্টিগেশন এগেনস্ট ইউ, উই উইল এনশিওর আইনের অলিন্দে দাঁড়িয়ে প্রমাণ করে দেবো যে সফিকুল, অঙ্কিতা, ইন্দ্রনাথ তোমরা মিথ্যেবাদী। নির্ভীক উত্তর এখনো বেঁচে আছে আর নির্ভীক উত্তর যতদিন আছে ততদিন এসব সস্তার চিত্রনাট্য যারা বানাও কোথাও একটা গুজে রেখে দাও। নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ্য চৌধুরী, দয়া করে এই ধরনের নোংরামি, এই ধরনের ফেক নিউজ শেয়ার করবেন না, দেখবেন না, কারণ এর বলি কালকে আপনিও হতে পারেন। শেয়ার করুন নির্ভীক উত্তরের এই এপিসোডটা। ধন্যবাদ।